মানে বিশ্বাসের প্রশ্নটা এখানে আসছে, তুমি নিজের ছেলে বউকে নিয়ে কোথাও যেতে পারবে না, বাকি সবার নিয়ে যেতে পারবে? কোন স্কুল থেকে এলো? ট্রেনিং নিয়েছে বলছি আমাকে? আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, বেশি সময় নেই হাতে, যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। বেশি সময় নেই, হ্যাঁ, চলো ইন্ট্রো বেশি দিতে পারলাম না, মনে কিছু করো না, হ্যাঁ, মনে কিছু করলে খারাপ লাগবে আমার। চলো ভাইকে ভালোবাসো, দাদাকে ভালোবাসো, আর এনজয় করো ভিডিওটা, ভাবি বল। আজকে কি ব্যাটটা বেরোবে না বেরোবে না বলতো আগে? খারাপ লাগছে মন টন। কেন, কি হলো? কদিন ধরে দেখছি মনটা কিরকম একটা হচ্ছে, মানে ঠিক আনছান আনছান করছে মনটা। কেন ভাবছি, ভালোবাসার মানুষ যদি মানে সাপোর্ট না করে, মানে আমাদের বিয়ে ক বছর হলো? না বলো না, তোমার মুখ তো শুনতে চাইছি, আমার তো মনে আছে, তোমার মনে আছে কিনা দেখতে চাই। ছিল তাহলে 15 বছরের আমাদের সম্পর্ক, তাই তো? কেন হঠাৎ বসে বসে এখন এসব মনে হচ্ছে কেন? না, কি কতটা কাউকে বিশ্বাস করে সেটার উপর একটা চিন্তাধারা। না, বাইরে গিয়ে দেখছি, আরে বাইরে গিয়ে দেখছি কত বন্ধু বান্ধবদের সংসার ভেঙে যাচ্ছে, বিশ্বাস করে না কারোর উপর কেউ। তো আমাদের মধ্যে সেটা নয়, আমাদের মধ্যে যেটা আমার এত উল্টো পাল্টা আমার সঙ্গে করো, এত আলফাল করো, তাও কি কোনোদিন সেরকম? আমি জানি ও তুমিও সেরম, তুমি ওই মুখে কি করতে পারবে, তুমি বান্দরা মারতে পারবে, তুমি সত্যি সত্যি কোনোদিন আমার উল্টো কিছু করবে না, এটুকু আমার বিশ্বাস আছে। এতদিনে এই 15 বছর একটু হলেও তো চিনেছি আমার কোনো কথা। তুমি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, তো বিশ্বাস না করে, বিশ্বাস না করলে তোমার সঙ্গে এই এতগুলো বছর সংসার করছি আমি? মানে ধরো আমি যদি কোনো কিছু বাইরে করি, বিশ্বাস না করলে আর আমি মানে ধরো তোমাকে আমি দেখে নিয়েছি, আমার বাবা মা তো দেখে দেয়নি, তারা সাপোর্ট করেছে অন্য কথা, কিন্তু আমি তো নিজে পছন্দ করে আমি দেখে তোমার ওপর বিশ্বাস ছিল বলেই তো এসেছি। তো তুমি আমি ধরো কোনো কিছু করি বাইরে, তোমার সেটা বিশ্বাস হবে? ধরো বাইরে থেকে লোক কোনো দিন কিছু বললো যে এই একটা মেয়ের নিয়ে ঘুরছিল, এই এরম গিয়ে, ও তোমার দ্বারা হবে না, তোমার খালি ফটোর ফটোরই হবে, সত্যি সত্যি হবে না। আরে এই ভুড়ি হয়েছে, বুড়ো হয়েছো, কোনো মেয়ে তোমার দিকে নজরও দেবে না। গজব বেজ্জতি হ্যায়। না, যদি কেউ বলে সে তো ঠিক আছে, সে নজর দিল না আলাদা কথা, কিন্তু যদি কেউ হয়তো ভাঙচি মারার জন্য বলল স্কুলে, রেগে যাই মাঝে মাঝে, আবার তো নিজেই ঠিক হয়ে যায়, তোমার পরে রেগে থাকতে পারি আমি? হ্যাঁ, তাহলে ওই, হ্যাঁ মোটামুটি রেডি আছি আমি, তাহলে একটা কাজ করো, তাহলে কালকের ওই দুপুরবেলা বেরোবো, একটু ইয়ে নিয়ে নিও, লুচি আলুরদম করে নিও রাত্রিবেলার জন্য, রাত্রিবেলার বাইরে খাবো না তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সামনে বসে চলে যাবে, অসুবিধা হবে না, এসি আছে তো, অসুবিধা হবে না, ঠিক আছে। না না, পম্পা কিছু বলবে না, আমি আলোচনা করলাম তো, দুদিনের জন্য বলেছি, ও কিছু বলেনি, ও বলছে ঠিক আছে। ক্যা বাত কর রে বাবা,
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাতে কথা হয় ভালোভাবে। হ্যাঁ একটু পরে অফিস যাব, তারপরে ফেরার সময় কথা বলছি। ঠিক আছে রাখ। পাং কে কে ওই চার দিন ছুটি আছে, ভাবলাম একটু মানে দীঘাতে ঘুরে আসি। পাং দীঘা যাবে? বাবুটা যা বায়না করছে, আজকে দুপুরবেলা খেলো না অব্দি, ভালো হয়েছে। কবে যাবে? আজকে একটা দিন বেকার বেকার কেটে গেল, আজকে বেরোলে দিতে পারতো। কালকে সকালবেলায় আমি কাজটা সেরে দুপুরবেলা বেরিয়ে যাবো। তাহলে ব্যাগ গুছিয়ে নিই আগে। এই উঠলো তুমি ভট করে বললাম, তুমি সেই শুরু করে দিলে। দাঁড়াও যাচ্ছি। ব্যাগ গুছাবো না, কালকে গেলে আজকে ব্যাগ গুছাবো না আমি। রুকো যারা, সবার করো। ছোট গাড়ি তো তোমার হবে না, তুমি বাবু গেলে দুজনের জায়গা হবে না, অলরেডি গাড়ি প্যাকড আপ হয়ে গেছে। কেলা কেলা তার মানে না কি আমাদের গাড়ি তো? হ্যাঁ কি গাড়িতে প্যাকড আপ করে কে যাচ্ছে? ও গাড়িতে লাগেজ যাবে, আমরা তিনজন যাব, আরেকজন যাবে মাঝখান থেকে উঠবে, তা ঠিক আছে, আমরা গিয়ে আর তোমার যেতে হবে না। পাক কি বলছিস? কে যাচ্ছে কি আমাদের গাড়ি নিয়ে যাচ্ছ? যদি ওর একটা মানে বান্ধবী ওকে বলেছে, যদি ওর বর ছাড়ে তাহলে ও গাড়িতে উঠে পড়বে বেলঘড়িয়া থেকে। বৌদি যাচ্ছে, বৌদির বান্ধবী যাচ্ছে, বৌদির বোন যাচ্ছে, মান্দাবাজি হচ্ছে নাকি? আরে ও ছেলেও যাচ্ছে তো। কি ছেলেও যাচ্ছে? তুমি কলের কেষ্ট হয়ে কথা মেয়ের মাঝখানে কলের কেষ্ট হয়ে যাচ্ছ না? ড্রাইভার টাকা নিচ্ছ ড্রাইভারের জন্য? এই বললে বিশ্বাস করো বিশ্বাস করো, এই যে তো আমি এই জন্যই মানে তোমাকে প্রথমে জিজ্ঞেস করছিলাম। ও তার মানে এই নাটকগুলো হচ্ছিল এটার জন্য? আমি জিজ্ঞেস করলাম ওই জন্য যে ঠিক আছে আমাকে ভালোবাসো কি বিশ্বাস করো কি? এই বিশ্বাস পাক এই ভালোবাসা। তুমি ছেলেটা মানে করছো আমার নিজে মানে ছেলে নিজে মানে? তুমি কি গাড়ি ভাড়া দিয়েছো? তুমি তাদের দায়িত্ব নিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছ আর তাও তার বর যেতে পারবে না, ইয়ার কি হচ্ছে নাকি? আরে ওনার বর অনেকদিন হয়ে গেল, যেটাই করে সেটাতে দাঁড়াচ্ছে না। কে বলে তুমি? আরে যাই করুক না কেন দাঁড়াচ্ছে না কোনো ভাবে, খুব টেনশনে আছে। দাঁড়াচ্ছে না মানে কি? কি দাঁড়াচ্ছে না? তো আগের দিন আলোচনা হচ্ছিল যে তোমার দাদা যাই করে না কেন দাঁড়াচ্ছে না, খুব টেনশন টেনশনে আছে। তোমার সঙ্গে এই সব কথা বলছে? হ্যাঁ তোমার সঙ্গে এই সব আলোচনা হচ্ছে মানে কত মানে জঘন্যতম মহিলা, বুঝতে পারছো তুমি? আর তুমি দাঁত কেটে সব সময় তার গল্প দাও। হ্যাঁ তো অসুবিধাটা কোথায়? মানুষের তো না দাঁড়ালে মানুষকে হেল্প করতে হয়, মারোয়ারিরা এটা করে। কি মারোয়ারিরা এটা করে? মানে একজন যদি না দাঁড়াতে পারে তাকে ধরে দাঁড় করায়। আমাদের বাঙালির মধ্যে এটা নেই। তোর মাতামন্ড কথার আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি মারোয়ারিরা করে দাঁড়ায়? প্রথমে একটা সেই তেলের ব্যবসা করতে গেল, সেখানে ঝাড় দাঁড়াতে পারলো না। তারপরে ওই সাবানের সার্প নিয়ে অনেকগুলো ব্যবসা করতে গেল, ঝাড়। তারপরে আবার সেই গুলির ব্যবসা করতে গেল, মার্বেলের গুলি নিয়ে সেটা বানাবে বাড়িতে, সে করতে গেল সেটা ঝাড়। কোনোভাবেই দাঁড় করাতে পারছে না ব্যবসাটাকে। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো। ওই ব্যবসা ছেড়ে উনি গেলে আর মানে যে ব্যবসাটা করে সেই ব্যবসাটা নাকি হয়ে যাবে। ছুটির মধ্যে বললো চলো ছেলেটাকে নিয়ে ঘুরে আসি। চলো। তোমার খুব দরদ উঠেছে, নিজের ছেলেটা যে আজকে দুদিন ধরে কাঁদছে, চার দিন ছুটি আছে টানা, সেটার আলাদা কিছু মনে হলো না। অন্যের ছেলে কাঁদছে, অন্যের বউ কাঁদছে, সেটা খুব দড় দুটো পড়লো একেবারে। হ্যাঁ দরদের আর কোনো ছিড়িছাড় নেই, দরদ দেখালেই হয়ে গেল। আমাদের গাড়ি আমরা যাচ্ছি না, উনি অন্য লোকেদের নিয়ে উনি কানে ছেলে আবার বাঁচি গেল। আমি তো যাচ্ছি। সেটাই তো প্রবলেম। কি একা যাচ্ছে? প্রবলেমটা তো সেখানে, তুমি যাচ্ছ, তুমি যাচ্ছটা কেন?
তা আমি যাচ্ছি ওদের সঙ্গে, তিনটে মেয়ে একা যাবে, আমি যাই। এতে অসুবিধাটা কোথায়? বিশ্বাস মানে তুমি তিনটে তিনটে অল্প বয়সী মেয়েদের নিয়ে তাও কি ওরা নিয়ে যাচ্ছ, যাকে নিয়ে যথেষ্ট আমার সন্দেহ আছে তোমার। কিচ্ছু হবে না, তুমি বলো ভাবিও না, নিজের কাজে কাজ দাও, মন দাও, কিচ্ছু হবে না। আমার সঙ্গে গেলেও আমি কোনোদিন কোনো খারাপ ব্যবহার করিনি ওনার সঙ্গে। তোমার কি মনে হয়? তুমি আর বলো না, একবার মা খেয়ে বাড়ি এসেছিল মনে আছে? মেয়ের সঙ্গে উনি গেল শান্তি রাখা দেয়া বাকি হচ্ছে হবে না ওসব। ছেলেটা বায়না করছো কোথায় নিয়ে যাবে? চলো আজকেই কত বায়না করো, বিকেল হয়েছে কোথায় তুমি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি মানিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি মিষ্টি তুলে নেবো। কোনে এই ফোনটা দাও তো, কেন গো উনিও তোমাকে এরকম ভাবে ডিস্টার্ব করে? আমি ফোন করছি তো, আমাকে দাও ফোনটা। ছাড়ো, কি হলো না কি? তুমি তো এক্ষুনি বললে আমাকে যেতে, তুমি এক্ষুনি আমাকে বললে বিশ্বাস করি তো, এটাতে বিশ্বাস হয়ে গেল। আমি তার মানে এই বলিনি তুমি তিনটা মেয়ে নিয়ে রাসলীলা করতে যাবে সেখানে। রাসলীলা কিসের আবার? মানুষের সঙ্গে মানুষের মানে কথাবার্তা বলে রাসলীলা হয়ে যাচ্ছে। যাও তোমার কোনো কথা বলবো না, যাও। কথা তোমার বলতে হবে না, তুমি যাবে না। ফোনটা দাও, ফোন করে বলছি। ফোনটা দেবে তুমি? দিতে হবে না, আমার ফোন নেই। আগে ফোন যদি না আমি বাড়ি চলে যাবো বলে। আগুন জ্বালাস না, আমি তোর দাদা হিসেবে বলছি। যা পারো করবে যাও। তোমার কোনো সম্পর্ক নেই, আমি একটা যে কোনো কাজ করতে যাই তোমার বাধা, কোনোভাবে তুমি বিশ্বাসই করো না আমার মধ্যে। যেতেই পারি, তাতে কি আছে, অসুবিধাটা কি আছে? হ্যাঁ, তা আমি কি কোনো কিছু খারাপ কাজ করতে যাচ্ছি? ঠিক আছে, কারোর নিয়ে খারাপ কাজ করতে হবে না, আমরা যাবো, আমি আমার ছেলেটা নিয়ে যাবো, আমার ছেলেটার কোলে নিয়ে বসিয়ে যাবো, কোনো অসুবিধা হবে না। গাড়িতে জায়গা হবে না? আমার গাড়ি আমার জায়গা হবে না, বাইরের লোকের জায়গা হবে। তুই পরে যাবে কোনে? না আমি পরে যাবো না, ব্যাকগ্রাউন্ড মেরো না, সব কাজে ব্যাকগ্রাউন্ড মেরো না, আমার ব্যাকগ্রাউন্ড ভালো লাগে না। আমি এখনই যাবো, আমার ব্যাকগ্রাউন্ড ভালো লাগে না। তোমার কি ভালো লাগে? আমার দেখো ভালো যে আমার ব্যাকগ্রাউন্ড ভালো লাগে না। এই তুমি কথা শুনতে পাচ্ছ না, আমি গেলে এখনই যাবো, নইলে পুরো সব গন্ডগোল করে দেবো আমি। ব্যাকগ্রাউন্ড ভালো লাগে না আমার এখন, এটা একটা চিন্তা ভাবনা করে আছি যে এখানে গেলে এই করব ওই করব, না সব চিন্তাধারা জল ঢেলে দিয়ে উনি চলে যাবে। কি ধরনের তোমার জানা এখন? তো আমি গেলে তোমার প্রবলেমটা কোথায়? বলো না কোথায়, ওখানে একটুখানি ওরা ঘুরবে, আমি ওর সঙ্গে থাকবো, এটা একটা দেখবে, ওরা সমুদ্রে চান করবে, তুমি বসে বসে হাঁ করে দেখবে। হ্যাঁ যাচ্ছি আমি। আরে বেটে, তুই যে থাকান নেই লাগ রই কেন? এমনিতে রুম পাওয়া যাচ্ছে না, উনি আবার গিয়ে মাথার উপর চড়ে বসছে। আমার নিয়ে প্রবলেম,
তোমার যেতে হবে, অত পয়সা নেই আমার, খরচা দিতে পারবো না আমি। ওর ওদের খরচা যাচ্ছে, দুটো রুম বুক করেছি, দুটো রুমে সবাই মিলে থাকবো বলে। সমাজরে আপ চারটে রুম দুজন করে মানে? চারটে রুম নয় মানে, দুটো রুম আছে চারজনের জন্য। দুটো রুম আছে চারজনের জন্য, কে কোথায় কেমন থাকবে তাহলে? একটা ঘরে তো নিশ্চয়ই চারজন হবে না। দুজন দুজন করে রুমে, এই হিসাবে রুম দিয়েছে, কাপল বেডরুম। তুমি কোথায় থাকবে সেখানে? আমি যে কোনো একজনের সাথে থেকে যাব পার্ট টাইম হিসাবে। এই এই জন্য আমি জিজ্ঞেস করছি তো, কি মনে করেছো তুমি? তুমি সেখানে রাজলীলা করতে যাচ্ছ? অন্যের বউয়ের ঘরে, অন্যের বউয়ের ঘরে থাকবে বেরিয়ে করে যাবো। বিশ্বাস করো না, একটা কথা বলে শোনো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। বিশ্বাস করো না মানুষকে, বিশ্বাস করতে হবে না। আনন্দ ফুর্তি বলে কোনো বস্তু নেই, তাই না বলো তো? নিজের আনন্দ ফুর্তি বলে কোনো বস্তু নেই, দিমাগ খারাপ করে দেয় ফালতু ফালতু। দিমাগ খারাপ করে দিচ্ছে মানে। দেখো এগুলো কিন্তু খারাপ কাজ করছো, কিন্তু জানি আমি সব সময় খারাপ কাজটা আমিই করি আর ঠিক আছে, কিন্তু খারাপ কাজ করছো বলে দিচ্ছি আমি, কাজগুলো তুমিই করো। একটা জিনিসের মানে বোঝো না, খালি আনাড়ি কোনো তর্ক করো। কেন নাম করলে বলো, এখানে বলতে হবে তোমাকে। কেন নাম করলে শোনো, আমার তোমার সঙ্গে কোনো, তুমি কেন এরকম করলে বলতে হবে, বোঝে না খালি আনাড়ি মতো করে কানে সালা জল ঢুকিয়ে দিল, দেখলে বিচ্ছিরি একদম বাজে লাগে আমার খুব। চল বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কি বলবো, ধন্যবাদ।